নেক্সট হোমসের ইউটিউবের চ্যানেলের তরফ থেকে আমি সুজন আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য পাটুলি অঞ্চলে একটা বড় সাইজের 3BHK নিয়ে এসেছি। 3BHK-টির বিসেলে রয়েছে 2.5 বছরের প্রপার্টি, G+3 বিল্ডিং উইথ লিফট অ্যান্ড কেয়ারটেকার রেনোভেটেড বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে সাউথ ওয়েস্ট ওপেন একটি 3BHK আপনাদেরকে দেখাবো এবং 3BHK-টি সেমিফাইনাল 3BHK রয়েছে। আপনাদের লোকেশনটা নিয়ে একটু বলে দিই, আমি এক্স্যাক্টলি এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে পাটুলি পালকি রেস্টুরেন্টের সামনে। এটি একটি ল্যান্ডমার্ক রেস্টুরেন্ট। এদিক থেকে দেখুন যে বাসটা চলে যাচ্ছে, এটা যাচ্ছে হচ্ছে 45 পেট্রোল পাম্পের দিকে, আর এই রোডটা হচ্ছে ইএম বাইপাস কানেক্টর। এদিক থেকে যে রাস্তাটা ওদিকে চলে যাচ্ছে সেটা আপনার পাটুলি থানা হয়ে আপনার ইএম বাইপাসকে কানেক্ট করবে। আমার ঠিক উল্টো দিকে রয়েছে হচ্ছে নজরুল উদ্যান, মানে শান্তি সংঘের মাঠ, কেন্দুয়া শান্তি সংঘের। এখান থেকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই রাস্তা থেকে মাত্র 350-400 মিটার ডিস্টেন্সে আপনাদেরকে আমরা আজকে এই 3BHK-টির দেখাবো। G+3 বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে রয়েছে, আগেই বললাম। ভিডিও স্কিপ না করে দেখবেন, তাতে কিছু অজানা থাকবে না। ভিডিওর এন্ডে গিয়ে অবশ্যই আমরা আপনাদের প্রাইসিং ডিটেলসটি দিয়ে দেবো। খুব সুন্দর সেমিফাইনিশড একটি 3BHK উইথ কাভার্ড পার্কিং, খুব ভালো একটি দামে আপনাদের জন্য নিয়ে এসেছি। আবার বলছি, ভিডিও স্কিপ না করে দেখবেন, তাতে কিছু ইনফরমেশান মিস হবে না। আর যাদের ফ্লোর প্ল্যান লাগবে আমাদেরকে জানাবেন, আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের ফ্লোর প্ল্যান পাঠিয়ে দেবো। নেক্সট হোমসের ইউটিউব চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অথচ আমার চ্যানেলের রেগুলার দর্শক, তাদেরকে আমাদের আর্নেস্ট রিকোয়েস্ট রইল, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাতে এই ধরনের ভিডিও রিলেটেড ইনফরমেশান আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন। আসুন এবার আমরা বিল্ডিংয়ে যাই, গিয়ে সেকেন্ড ফ্লোরে আপনাদের একটি হোম ট্যুর দিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, তাতে আমরা অনেক বেশি উৎসাহিত হব। কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আসুন এবার বিল্ডিংয়ের দিকে যাওয়া যাক আপনাদের এই হোম ট্যুরটি দেওয়ার জন্য। আসুন শুরু করা যাক এবার এই 1334 স্কোয়ার ফিটের সাউথ ওয়েস্ট ওপেন 3BHK-টির হোম ট্যুরটি। এই হচ্ছে আপনাদের স্টেয়ারের অংশ, যথেষ্ট চওড়া স্টেয়ারকেস আছে, কোনো ধরনের ফার্নিচার বা হোম অ্যাপ্লায়েন্স তুলতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এই বিল্ডিংয়ের টোটাল 13টা ইউনিট আছে, আর এই ফ্লোরে আপনারা 3টে ইউনিট পাচ্ছেন। আর এই হচ্ছে লিফটের সেকশন। এই বিল্ডিংয়ে আপনারা SBI থেকেও লোন পেয়ে যাবেন, অল পেপার্স ওকে, এবং এখানে CCO কিন্তু অ্যাভেলেবেল আছে এই বিল্ডিংয়ের। এই ফ্ল্যাটটির ভিডিওটাই আপনাদেরকে দেখাবো। আপনারা যখন ফ্ল্যাটটাতে ঢুকবেন তখন আপনারা ইস্টের থেকে ওয়েস্টের দিকে মুখ করে ঢুকবেন। যাদের ফ্লোর প্ল্যান লাগবে আমাদের জানাবেন, আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের ফ্লোর প্ল্যান পাঠিয়ে দেবো। এই ঢুকে আপনারা এল শেপের খুব সুন্দর একটা লিভিং ডাইনিংয়ের অংশ পাচ্ছেন। আর এখানে সেমিফার্নিশড অবস্থায় রয়েছে ফ্ল্যাটটি। ভিডিও স্কিপ না করে দেখবেন, তাতে কিছু অজানা থাকবে না। এটা হচ্ছে আপনাদের লিভিং ডাইনিংয়ের সেকশনের একটা অংশ। আর এদিকে আপনারা টিভি ওয়াল ইউনিট পাচ্ছেন, এদিকে একটা ওয়ার্ড্রপ সেকশন পাচ্ছেন, স্টোরেজের জন্য ক্রকারির টিভি ওয়াল ইউনিটটা এদিকে রয়েছে। এই হচ্ছে আপনাদের টিভি ওয়াল ইউনিটের সেকশনটি। এখানে একটা সোফাও করে দেওয়া আছে। আর এদিকে যে বড় উইন্ডোটা দেখতে পাচ্ছেন এটা আপনারা সাউথের দিকে ওপেন পাবেন। একবার এদিক থেকেও আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আপনাদের লিভিং এবং ডাইনিংয়ের অংশটি। আমাদের ফ্লোর প্ল্যান চেয়ে পাঠাবেন, হোয়াটসঅ্যাপে পিন করবেন, আমরা আপনাদের ফ্লোর প্ল্যান পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের মাস্টার বেডরুম, এটার সাথে আপনারা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। আর এদিকে যে উইন্ডোটা রয়েছে এটা রয়েছে আপনার হচ্ছে সাউথের দিকে। এই ঘরে আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এখানে একটা ট্রে ফল সিলিং করে দেওয়া আছে খুব সুন্দর। আর এখানে যে ওয়ার্ড্রপ স্পেসটি ছিল এটিও ওনার কিন্তু কভার করেই রেখেছে। আমরা যে প্রাইসটা বলবো এটা অল ইনক্লুসিভ প্রাইস বলবো আপনাদেরকে। আর এটা হচ্ছে আপনাদের মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট। এখানে আপনারা 1-পিস কমোড পাচ্ছেন, এখানে ক্রোম প্লেটের যে মিক্সার ফিটিংস হয় সেটা পাচ্ছেন, শাওয়ার পয়েন্ট তো শাওয়ার রয়েছে, আর এদিকে আপনাদের গিজার পয়েন্টটাও পেয়ে যাচ্ছেন। আর এদিকে যেই উইন্ডো লোভারসটা রয়েছে, এক্সস্ট হোলটি রয়েছে, এটা আপনারা পাবেন হচ্ছে দক্ষিণ দিকে ওপেন। আর পুরো একদম রুফ পর্যন্ত কিন্তু টাইলস দিয়ে ঘেরা রয়েছে এই বাথরুমটি। আসুন এবার অন্যান্য অংশগুলো আপনাদেরকে দেখাই, দেখি আমরা প্রাইসের কথায় আসব। এই হচ্ছে আপনাদের কিচেনের সেকশনটি, এটা হচ্ছে কিচেনের অংশ। এখানে আপনারা এল শেপের স্ল্যাব পাচ্ছেন, গ্রানাইট টপ রয়েছে, স্টেনলেস স্টিলের সিঙ্ক আছে, যা যা ইলেকট্রিক্যাল পয়েন্ট একটা কিচেনে দরকার আপনারা সবই পেয়ে যাচ্ছেন। আর এদিকের যে উইন্ডোটি এটি সাউথের দিকে রয়েছে, একদম বাস্তু কমপ্লায়েন্ট ইউনিট রয়েছে এটা। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের কমন টয়লেট।
কমন টয়লেটেও আপনারা ওয়ান পিস কমোড পাচ্ছেন, এখানেও আপনারা গিজার পয়েন্ট পাবেন, এখানে ক্রোম প্লেটের মিক্সার ফিটিংস রয়েছে, আর এদিকে একটা হ্যান্ড বেসিনও আপনারা পেয়ে যাচ্ছেন, আর এদিকে যে উইন্ডো লোভারসটা রয়েছে এটাও আপনারা সাউথের দিকে ওপেন পাচ্ছেন। আর এই কমন টয়লেটের ওপরেই আপনাদের এখানে লফটের সেকশনটি রয়েছে, এটাও কিন্তু ওনার উডওয়ার্ক দিয়ে ঘিরে দিয়েছে। আচ্ছা, এবার আপনাদেরকে আপনাদের দু নম্বর বেডরুমটি দেখাই। দু নম্বর বেডরুমটি ওয়েস্টের দিকে রয়েছে ভেন্টিলেশনটি, এবং এদিকে আপনারা চওড়া রোড পেয়ে যাচ্ছেন। এদিকে এই ঘরেও আপনারা এসির পয়েন্ট পাচ্ছেন, এটাকে কিডস বেডরুম বললে ভালো হয়, এখানে একটা স্টাডি টেবিল অ্যারেঞ্জ করে দেওয়া আছে। আর এই বেডরুমও আপনারা একটা ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন, এই হচ্ছে ওয়ার্ড্রপটি। আর প্রত্যেকটা বেডরুমেই কিন্তু আপনারা ফল সিলিং পেয়ে যাচ্ছেন, ইভিন লিভিং ডাইনিংয়েও আপনারা ট্রে ফল সিলিং পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আপনাদের তিন নম্বর বেডরুমটি, এটি একদম সাউথ ওয়েস্টে রয়েছে, এর সাথে আপনারা অ্যাটাচ ব্যালকানিটি পেয়ে যাচ্ছেন চওড়া। এদিকটি হচ্ছে ওয়েস্টের দিক, এদিকে আপনারা একটা উইন্ডো পাচ্ছেন, তার সাথে একটা ওয়ার্ড্রপ স্পেস রয়েছে যেটা ঘিরে দেওয়া রয়েছে উড দিয়ে, আর খুব সুন্দর কালারও করে দেওয়া আছে, আপনাদের কালারের জন্যও কিন্তু কোনো পয়সা খরচা করতে হবে না। আর এটা হচ্ছে আপনাদের সাউথের দিক, এখানে আপনারা ওয়াশিং মেশিন পয়েন্টটি পেয়ে যাচ্ছেন, এরকম একটি চওড়া ব্যালকানি আপনারা এখানে পেয়ে যাবেন, সাউথের দিকে ওপেন থাকছে। এই ফ্ল্যাটটির প্রাইস রয়েছে অল ইনক্লুসিভ পার্কিং নিয়ে 78 লাখ টাকা, 78 লাখ, খুব সামান্য কিছু নেগোসিয়েট হবে, কোনো রকম কিন্তু অ্যাগ্রেসিভ নেগোসিয়েশন হবে না। 1334 স্কোয়ার ফিটের, পাটলি পালকি থেকে মাত্র 350 থেকে 400 মিটার ডিস্টেন্সে ফ্ল্যাটটি রয়েছে। আমরা লোকেশান দেখানোর সময় আপনাদের পালকি রেস্টুরেন্টের লোকেশানটি দেখিয়েছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে কাইন্ডলি যোগাযোগ করে নেবেন যদি আপনাদের ফ্ল্যাটটি দেখতে হয়। আর নেক্সট হোমসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাতে এই ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিওর ইনফরমেশান আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন। আবার বলে দিচ্ছি, ফ্ল্যাটটির প্রাইস রয়েছে 78 লাখ, 1334 স্কোয়ার ফিটের, 3 BHK সেমি ফার্নিশড, সাউথ ওয়েস্ট ওপেন, G+3 বিল্ডিংয়ের 2nd ফ্লোরে রয়েছে। আবার বলছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে কাইন্ডলি যোগাযোগ করে নেবেন, আমাদের চাবি অ্যারেঞ্জ করে আপনাদেরকে দেখাতে হবে, আমাদের একটা দিন অ্যাটলিস্ট সময় দিতে হবে। এই হচ্ছে আপনাদের জন্য রইল হচ্ছে 1334 স্কোয়ার ফিটের 3 BHK-র একটি হোম ট্যুর। নেক্সট হোমসের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাতে এই ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিওর ইনফরমেশান আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন। ভিডিওটি আর বড় করছি না, নেক্সট হোমসের থেকে সকলকে নমস্কার জানিয়ে এই খুব সুন্দর এই 3 BHK-র ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।